আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি মাছ রান্না করব ডাটা দিয়ে, আলু দিয়ে, আর চাল কুমড়া ভাজি করব, চাকচাক করে কেটে নিছি। আর এখানে আছে ডাটা শাক। ডাটা শাকটা কীভাবে আমি ভর্তা করি ডাটা শাকের, সেটাই আপনাদের দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে পুরোটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন কিভাবে আমি রান্নাগুলো করি। তো রান্না করার জন্য প্রথমে আমি হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো। আমি রান্নাটা সরিষার তেলে করব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো একটু নাড়াচাড়া করে দিলাম। আর ওইদিকে আমি চাল কুমড়ার ভাজিটা করব। আমি জানি না আপনারা এইভাবে চাল কুমড়া ভাজি করে খান কি না, এইভাবে চাক ভাজি করে খেলে কিন্তু খুব ভালো লাগে। আপনারা না খেলে খেয়ে দেখবেন ভাজি করে। তো এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা। একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো পানি, অল্প পরিমাণ পানি দেব।
এরপর দিয়ে দেব গুঁড়া মশলাগুলো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া। মশলাগুলো একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব সবজিগুলো। সবজিগুলো ভালো করে কষাইয়ে দিয়ে দেব মাছ। এখানে পাঁচ মিশালি মাছ, মানে পাঁচ ছ রকমের মাছ আছে। তো মাছগুলো আমি বেশি নাড়াচাড়া করব না, তাহলে ভেঙে যাবে। মাছগুলো অনেক নরম, তো একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম পানি। তো বেশি পানি দেইনি, তরকারিটা একটু আঠা আঠা টাইপের হবে। আর ওদিকে চাক ভাজিটা হয়ে গেছে, আমি তুলে নিতেছি। আসলে বাড়িতে যে সবজিগুলো হয় সেখান থেকে নিজের হাতে তুলে এনে রান্না করা, খাওয়া, সেখানে যে একটা তৃপ্তি, একটা মজা, সেই মজা কিন্তু টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। তা আমি সবসময় চেষ্টা করি আমার বাড়িতে কোনো না কোনো গাছ লাগানোর জন্য, সেটা সবজি গাছ হোক, ফুলের গাছ হোক। মোট কথা, গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। আর বাড়িতে যদি কোনো সবজি গাছ হয় সেখান থেকে সবজি তুলে এনে রান্না করতে আমার খুব ভালো লাগে। তো আপনারা আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমি এই টাইপের রান্নাই বেশি করি। তো যাই হোক, এখানে আমি ডাটা শাকগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর রসুন, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খুবই সহজ ডাটা শাকের ভর্তা বানানো। তো এইভাবে ভেজে নিলেই আর শিলপাটায় বেটে নিলেই হয়ে যাবে মজার ভর্তা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো। তো এখানে ভর্তাটা করে নিছি, আর এই হলো তরকারিটা। আর এদিকে হলো চাল কুমড়ার শাক ভাজিটা। তো আজ এইভাবে খুব ভালো লাগতেছে, আজ আমি আমার বাগানের সব টাটকা সবজি রান্না করছি। তো যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।